ওর নাম প্রভাত, যোগে তবলা বাজায়। ওনার নাম দীপঙ্কর, উনিও তবলা বাজান, যোগেই আছে, তবে আমি ওনার থেকে ভালো বাজাই না। মানে আমি ভালো বাজি। নজরুলসঙ্গীত করি এবং সেমি ক্লাসিক্যাল গান করি। গান গাওয়াটা অনেক কঠিন, বাজানোটা সহজ। তো আমি রবীন্দ্রসঙ্গীত করি। যোগ একটা ব্যান্ড না, যোগ একটা অর্গানাইজেশন। বেসিক্যালি আমরা সবাই একসাথে গান বাজাই, আমরা দুজন সেতার বাজাই। আমরা যেহেতু গান গাই না, একটা ইনস্ট্রুমেন্ট থাকা তো খুবই জরুরি একটা বিষয়, ঠিক না? আমাদের সাথে গান বাজনা হয়তো করেন এরকমভাবে, হচ্ছে কি সব থেকে ছোটো মাদার ফিগার লেভেলের একটা মানুষের। যোগ মানে হচ্ছে গিয়ে বোঝাতে যাচ্ছে ইউনিটি। যোগের সাথে জার্নিটা শুরু হওয়ার পেছনে একটা ছোট স্টোরি আছে। যোগের শুরুটা আসলে বন্ধুত্ব দিয়ে, এটা পুরোটাই একটা বন্ধুত্বের একটা বিষয়। আড্ডা দিতে দিতে কোনো এক সময় একটা প্ল্যান হয়েছে, কম্বাইন্ড আমরা একসাথে কিছু করতে পারি কিনা, মিউজিক্যাল জার্নি বলা যায় যেটাকে আর কি। যোগের মধ্যে শুধু যে এরকম ভার ভারী কি একজন তবলা নিয়ে বসে আছে, একজন হারমোনিয়াম বাজাবে, সেতার বাজাবে, তানপুরা খুলে বসে থাকবে তা না। এখানে গিটারেরও জায়গা আছে, এখানে ড্রামসেরও জায়গা আছে। যে জনরের যে যে ভালো করে সেটা তারা করবে ভালো করে, এই প্ল্যাটফর্মটা ক্রিয়েট করা, এটা হচ্ছে যোগের মূল কাজ। তো আমরা চেষ্টা করছি খুব রিফ্রেশিং কিছু একটা তৈরি করতে, যেটা মানুষের কাছে নতুন মনে হবে এবং মানুষ আমাদের গান শুনবে। ভীষণ আশাবাদী, নেগেটিভিটির কোনো জায়গাই নেই আমাদের। যোগকে আমি 10 বছর পর দেখতে চাই, নতুনদেরকে হয়তো আমরা প্রমোট করতে পারবো, ওরা ওদের ট্যালেন্ট শো করতে পারছে, কালচারাল সিনারিওটা সেটা ডেভেলপ হবে। তা যদি ভবিষ্যতে আরও পারি, আরও যদি কিছু বন্ধু বান্ধব পাওয়া যায়, তাহলে হয়তো সরল সারিঙ্গি আরও এসব ইনস্ট্রুমেন্ট হয়তো অ্যাড করবো। যোগের সাথেই থাক, সে তার তো অফিস বাড়ি। হ্যাঁ, আশা করি আমরা করতে পারবো, আমার মনে হয় আমরা করতে পারবো। আচ্ছা ওই লেটস ডু দিস এগেইন।